আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরু করছি বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ, তৃতীয় অধ্যায় ষষ্ঠ পরিচ্ছেদ সমাস। তোমরা সবাই বইগুলো দেখো। সমাস অর্থ সংক্ষেপ, মিলন, বহুপদ একসঙ্গে একপদীকরণকে সমাস বলে। সমাসে একাধিক পদ একসঙ্গে মিলিত হয়ে যে অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে সমাস। যেমন মা ও বাবা, মা বাবা তো একসঙ্গে মিলে কি হলো? মা বাবা হলো। ভাই ও বোন তো একসঙ্গে মিলে কি হলো? ভাই বোন। এখানে মা বাবা, মা ও বাবা, ভাই ও বোন, এই সমাসটা সব পদ মিলে এক পদ হলো কি? মা বাবা। এরপর আবার দেখো ভাই ও বোন, এই ভাই বোন মিলে আবার হলো ওটা বাদ দিয়ে ভাই বোন, এক সংক্ষিপ্ত আকারে হলো মা বাবা ভাই বোন। তিতা মিঠা, নীল যে আকাশ, যাহা তিতা তাহাই মিঠা, তিতা মিঠা, নীল যে আকাশ, নীল আকাশ। এখানে আরও অনেক ইত্যাদি ইত্যাদি আছে সমাস, এগুলো হচ্ছে সমাসের সংক্ষিপ্ত ভাষা, শব্দ গঠন। তো সমাসকে, সমাস শব্দ গঠনের রীতিতে এসেছে সংস্কৃত থেকে, সংস্কৃত থেকে বাংলা এসেছে। তবে খাঁটি বাংলা ভাষায় সমাসের প্রচলন অনেক দৃষ্টান্ত দেখা যায়। সমাস কেন প্রয়োজন? সমাসের প্রয়োজন কেন? সমাস পুরো বাক্যকে অনেক সময় সুন্দরভাবে সাবলীলভাবে ফুটে ওঠে না, এই জন্য আমাদের সমাসকে সুন্দর, শ্রুতিমধুর ও সংক্ষিপ্ত আকারে সুন্দর করার জন্যে সমাসটা গঠিত হয়। সমাস দীর্ঘ বাক্যকে সংক্ষিপ্ত করে, আবার সহজ সরল ও সুন্দর করে, এই জন্য আমাদের সমাসের প্রয়োজন। সমাস মোট ছয় প্রকার, ছয় প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব দ্বিগু কর্মধারয়, তৎপুরুষ বহুব্রী অব্যয়ীভাব। আমরা আজকে এই ছয়টি সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস, যে সমাসে সমসমান পদগুলো প্রত্যেকেরই সমান প্রাধান্য পায় তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। যেমন দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে মা বাবা, মা ও বাবা, মা ও বাবা, এখানে মাও গুরুত্বপূর্ণ, বাবাও গুরুত্বপূর্ণ, দুজনেই গুরুত্বপূর্ণ। তাহলে মাকেও প্রাধান্য দেওয়া হবে, বাবাকেও প্রাধান্য দেওয়া হবে, এই জন্য এটা হচ্ছে দ্বন্দ্ব। মা বাবা মিলেই এখানে দুজনেই দ্বন্দ্ব সমান গুরুত্বপূর্ণ। তাছাড়াও ভালো মন্দ, ছোট বড়, হ্যাঁ ইত্যাদি। তবে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ সম্বন্ধে যে আমরা ব্যাস বাক্য এবং ও আর, এগুলো মিলেই দ্বন্দ্ব সমাসের সৃষ্টি হয়। দ্বন্দ্ব সমাসকে আবার আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। যেমন যেমন মিলনার্থে, বিরোধার্থে, বিপরীতার্থে, তারপর সংখ্যাবাচক, অঙ্গবাচক। মিলনার্থে বলতে আমরা যেমন মিলনার্থে বলতে চন্দ্র সূর্য, হাতি ঘোড়া, হ্যাঁ মা বাবা ভাই বোন, এগুলোতে মিলনার্থে। আবার বিরোধার্থে বলতে শত্রু মিত্র, হাসি কান্না, এগুলোতে আবার বিরোধার্থে বোঝায়। তারপর বিপরীতার্থে আয় ব্যয়, তারপরে আবার বিপরীতার্থে ছোট বড়, এগুলো বিপরীতার্থে। তারপর আছে তোমার সংখ্যাবাচক, সাত পাঁচ, নয় ছয়, উনিশ বিশ, এগুলো হচ্ছে সংখ্যাবাচকে। আবার অঙ্গবাচকও হয় দ্বন্দ্ব সমাস, অঙ্গবাচকে তোমার
হাত পা তারপরে মাথা মুন্ডু ইত্যাদি ইত্যাদি আমরা আজকে দ্বন্দ্ব সমাসের পরে আসব কর্মধারয় সমাস দ্বিগু সমাস দুই নাম্বার দ্বিগু দ্বিগু সমাস সমাহার বা মিলন সমাহার বা মিলন অর্থে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে আমরা যে সমাস হয় সংখ্যাবাচক শব্দের সঙ্গে যে সমাসটা হয় তাকে দ্বিগু সমাস বলে সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে যে বিশেষ্য পদের সম্পর্ক হয় তাকে দ্বিগু সমাস বলে দ্বিগু সমাসের উদাহরণ হলো তিন ফলের সমাহার ত্রিফলা যেমন ত্রিফলা ত্রিফলা হচ্ছে তিন ফলের সমাহার তিনটা ফল নিয়ে একসাথে যে বানানো হয় সেটা হচ্ছে ত্রিফলা চৌরাস্তার সমাহার সংখ্যা সংখ্যা ত্রিফল মানে কি তিনটা ফল এটা তিনটা সংখ্যা তিনটা ফল বিশেষ্য এবং সংখ্যা এই তিন দুটা মিলেই হচ্ছে দ্বিগু সমাস সমাহার জাত যেগুলো মিলন অর্থে বোঝায় ত্রিফলা চৌরাস্তা চৌরাস্তা শতবর্ষ শতবর্ষ শতাব্দীর শতাব্দীর সমাহার শতবর্ষ চৌরাস্তার সমাহার চৌরাস্তা তিন ফলের সমাহার ত্রিফলা এগুলো হচ্ছে সব কি সমাস দ্বিগু সমাস এগুলো সবই দ্বিগু সমাস পঞ্চ অব্দের সমাহার পঞ্চ পঞ্চবতী এগুলো সবই দ্বিগু সমাস এরপর আসি আমরা কর্মধারায় সমাসে কর্মধারা সমাসে যে সমাসে বিশেষ্য 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 ভাবাপন্ন অথবা বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন সমাসের যে পদ হয় সমাস তৈরি হয় সেটাই হচ্ছে কর্মধারা সমাস যেমন নীল যে আকাশ নীল যে আকাশ নীল আকাশ মিলে কি হলো নীল আকাশ এখানে নীল যে আকাশ নীলটা হচ্ছে বিশেষণ এটা হচ্ছে বিশেষণ এটা হচ্ছে বিশেষ্য আকাশটাকে পুরো কি নীল করে ফেললো এই যে পুরো আকাশটাকে নীল করে ফেললো এটা বিশেষ বিশেষ বিশেষণ করে ফেললো এই বিশেষণটাই হচ্ছে কর্মধারয় সমাস নীল যে আকাশ নীল আকাশ এরপর আছে আমাদের আরও সিদ্ধ এমন আলু সিদ্ধ আলু ফুলের মতো কপি ফুলকপি সিদ্ধ আলু এটাও কর্মধারয় সমাস আলুটা কেমন সিদ্ধ হলো সিদ্ধটা বলতে এখানে কী বুঝেছে বিশেষণ আলুটা হচ্ছে বিশেষ্য বিশেষত্বতে আলুটা কী হয়ে গেল বিশেষায়ন হয়ে গেল তারপরে ফুলের মতো কপি ফুলকপি ফুলের মতো কপি তাহলে নীলাকাশ সিদ্ধ আলু ফুলকপি আরও ইত্যাদি আরও অনেক আছে উদাহরণ বইয়ের মধ্যে অনেক দেখতে পারবা তোমরা এখানে আমি অল্প করে বললাম নীলাকাশ সিদ্ধ আলু ফুলকপি এগুলোর মধ্যে কি কর্মধারয় সমাস নিহিত এরপর আমরা কর্মধারয় সমাসকে কর্মধারয় সমাসকে আমরা পাঁচ ভাগে ভাগ করি কয় ভাগে পাঁচ ভাগে ভাগ করি এক হচ্ছে সাধারণ সাধারণ কর্মধারায় দুই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারা সমাস তিন হচ্ছে উপমান কর্মধারয় সমাস চার হচ্ছে উপমিত কর্মধারয় সমাস পাঁচ নাম্বার রূপক কর্মধারয় সমাস সাধারণ কর্মধারয় সমাসের উদাহরণ বলছি আমি সাধারণ কর্মধারয় যেমন সাধারণ কর্মধারয়ের উদাহরণ লাল গোলাপ কাঁচকলা লাল
লাল গোলাপ, কাঁচকলা কিভাবে লাল এমন গোলাপ, এটি মিলে হচ্ছে লাল গোলাপ, কাঁচ এমন কলা, কাঁচা কাঁচা এবং কলা কাঁচকলা, এ দুটো হচ্ছে সাধারণ কর্মধারের উদাহরণ। এরপর আবার এরপর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারের সমাস। মধ্যপদল হচ্ছে যে সমাসে মধ্যে শব্দ গঠন করে। মধ্যপদলোপী কর্মস হল মধ্যপদল কর্মস হচ্ছে দুধ দিয়ে মাখা ভাত, দুধ ভাত, দুধ ভাত, দুধ দিয়ে মাখা ভাত হচ্ছে দুধ ভাত। তারপর হচ্ছে তোমার সিংহের চিহ্নিত আসন সিংহাসন, দুধ মাখা ভাত, দুধ ভাত, সিংহের চিহ্নিত আসন সিংহাসন, দুধটা দুধ দিয়ে দুধ মাখা ভাত, দুধটা কিসের মাখা, হাত দিয়ে মাখা, এই যে মাঝখানে যে হাত সেই হাতটাই হচ্ছে মধ্যপদলোপী। সিংহের চিহ্নিত আসন, সিংহের আসনটা কেমন, সে চেয়ারের নকশাটা হচ্ছে সিংহের মতো, সেটাই হচ্ছে মধ্যপদলোপী। সিংহের চিহ্নিত আসন চিহ্নিতটা হচ্ছে মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে দুধ ভাত সিংহাসন এগুলো হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। এরপর আমরা আসি, এরপর হলো উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসে দুধের মতো সাদা, দুধের মতো সাদা, রক্তের মতো লাল, রক্ত লাল, রক্ত লাল। তাহলে রক্তের মতো লাল, রক্ত লাল, দুধের মতো সাদা, এখানে দুধের মতো, এই মতোটা হচ্ছে মধ্যপদলোপী, রক্তের মতো মতোটা হচ্ছে মধ্যপদলোপী, বুঝতে পারছো মেয়েরা? তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এরপর আসে তুলনা করা। উপমানটা হচ্ছে কি, তুলনা করা, কারোর সাথে তুলনা করে সেটাকে বলা, এটা হচ্ছে কর্মধারয় সমাস। তারপর হলো উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস সেরু ধরান। উপমিত কর্মধারয় সমাস হল অরুণের ন্যায় রাঙা, অরুণ অর্থ কি সূর্য, সূর্যের মতো লাল, রাঙা মানে লাল, অরুণের উপমানের সাথে উপমিতের যে সম্পর্ক সেটাই হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমিত সেটাই হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তাহলে অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহ, তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্র, এগুলো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এরপর হচ্ছে রূপক কর্মধারয় সমাস। পাঁচ নম্বর হচ্ছে রূপক, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস হচ্ছে কাল্পনিক। রূপকটা হচ্ছে কাল্পনিক, আমি কারোর সাথে কাল্পনিকভাবে তাকে কী করছি, তুলনা করছি। মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধ, ক্রোধ রূপ অনন। মন রূপ মাঝি, মন মন রূপ মাঝি, এই যে মাঝি কেমন, মনের মতো মন। তারপর হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, এই যে রূপ, বিষাদ সিন্ধু একটা কাব্যের নাম, মহরমের বিষয়ে আমরা এটা অনেক বিশাল, যাই হোক আমরা এটা কাল্পনিকভাবে এটাকে মনে করি এই রূপক কর্মধারের সমাস। এরপর আমরা আসি কর্মধারের পরে হলো
তৎপুরুষ সমাস। যে সমাসে পূর্বপদে কারক বিভক্তি, যে সমাসে পূর্বপদে কারক বিভক্তি লোপ পায় এবং পরপদে অর্থ প্রাধান্য হয় সমাস হয় তাকেই বলে তৎপুরুষ সমাস। যেমন বইকে পড়াও, বই পড়া ক্রিয়া বিভক্তি লোপ পায়, বইকে পড়া বই পড়া, বই পড়া, বইকে বইকে পড়া, বইকে পড়া, বইটা হচ্ছে কি বিশেষ, পড়াটা হচ্ছে ক্রিয়া, বইটা হচ্ছে বিশেষ, পড়া হচ্ছে, তাহলে বিশেষের মধ্যে যে ক্রিয়া লুকানো আছে এই বই শব্দটি হচ্ছে কর্মকারকের মতো। তাহলে কি যে সমাসে পরপদের অর্থ, যে সমাসে পূর্বপদে ক্রিয়া বিভক্তি লোপ পায় এবং পরপদে অর্থের প্রাধান্য হয় তাকেই তৎপুরুষ সমাস। তাহলে আমি এটা কী পেলাম, বইকে পড়া, বই পড়া, এখানে ক্রিয়াপদ এবং কারক বিভক্তি লুকিয়ে আছে। তৎপুরুষ সমাসে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে বিভক্তি, তৎপুরুষ সমাসে আমরা দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত কি করতে পারি, নাম অনুসারে তৎপুরুষ সমাসের নাম দিতে পারি, নাম দেওয়া হয়। যেমন তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ, এই ছটার পরে আরও তিনটা আছে। মোট তৎপুরুষ সমাস নয় প্রকার, ওই নয় প্রকারের মধ্যে আর তিনটা হচ্ছে অলু, অলু, নক্র, উপপদ, অলু, নক্র, উপপদ, নয়টা। এখন দ্বিতীয়া তৃতীয়া চতুর্থের মধ্যে আমরা উদাহরণ হল যেমন বিপদকে আপন্ন, বিপদাপন্ন, বিপদাপন্ন, এটা কেমন হল বিপদকে আপন্ন, কে কেটা কোন ক্রিয়ার মধ্যে পড়ছে না, এটা কেটা হচ্ছে বিভক্তির মধ্যে পড়ছে, বিপদকে আপন্ন। তারপর আছে মন গড়া, মন দ্বারা গড়া, মন গড়া, এটা হচ্ছে একটা বিভক্তি, বিপদকে আপন্ন কে, এটা হচ্ছে কে, কে এটা হচ্ছে একটা বিভক্তি, দ্বারা হচ্ছে একটা বিভক্তি, মধু দিয়ে মাখা, মধু দিয়ে মাখা, এই দিয়ে এটা হচ্ছে কি, বিলাত থেকে ফেরত, বিলাত থেকে ফেরত, থেকে থেকে পঞ্চমী, হ্যাঁ এগুলো হচ্ছে দ্বারা দিয়ে হতে থেকে চেয়ে এগুলো সবই পঞ্চমী। বিয়ের জন্য যে অনুষ্ঠান, বিয়ে বাড়ি, হ্যাঁ, তারপরে জ্ঞান দ্বারা শূন্য ইত্যাদি ইত্যাদি, নক্র উপপদ ও অলুক তৎপুরুষ সমাস এগুলোতে দেখা যায়। এরপর আমরা আসি বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস যে সমাসে পদ সমসমান পদগুলো কোনো পদই প্রাধান্য পায় না, কোনো পদই প্রাধান্য পায় না তাকেই বলা হয় বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস যেমন বহুতে ব্রীহি আছে যার, এখানে কোনো পদ নেই, কোনো ক্রিয়া নেই, কোনো পদও নেই, তাহলে এটা কী করতে হবে, যাতে যার যাতে শব্দ ব্যবহৃত হয় তাকেই ব্যাসবাক্য অনুসারে এই পদ ব্যবহৃত হয়, ব্যাসবাক্যরূপে এই পদ আমরা ব্যবহার করি, যার আর যাতে, তাহলে মহান আত্মা যার, এখানে মহান আত্মা যার, মহান আত্মা, মহান আত্মা, মহান আত্মা যার, তারপরে হলো নীল বসন যার, ধীর বুদ্ধি যার, নীল বসন, নীল বসন অর্থাৎ নীল বসন যার, সেটা হচ্ছে মানে যার, যার, যাহার যার, ধীর বুদ্ধি যার,
ধীর বুদ্ধি যায়, এগুলো হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। বহুব্রীহি সমাসকে আবার আট ভাগে ভাগ, আট প্রকার দেখা যায় বহুব্রীহি সমাস। যেমন বহুব্রীহি সমাস সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার, সংখ্যাবাচক, অলুপ। কেনে সমানাধিক সমানাধিকরণ মানে সমান সমান, খোশ মেজাজ, তার মেজাজটা কেমন ভালো, খোশ, নীল কণ্ঠ, তার কণ্ঠ খুব সুন্দর, তারপরে আর ইত্যাদি। ব্যাধিকরণ আশি বিষ, ছাপোষা ইত্যাদি। ব্যতিহারে হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা বলে, কানাকানি, চুলো চুলো যে ঝগড়া করে, তাকে চুলোচুলি, ভূতাভূতি ইত্যাদি। চার নম্বরে সংখ্যাবাচক, সংখ্যাবাচক যে চোচালা, তেপায়া। অলুকে হচ্ছে মাথায় পাগড়ি, হাতের খড়ি ইত্যাদি। এগুলো হচ্ছে সব কি সমাস, বহুব্রীহি সমাস। আমরা এবার আসব বহুব্রীহির পরে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব, অব্যয়ী সমাস, অব্যয়ীভাব যে সমাসে একটি পদ অব্যয় মানে পূর্বপদ অব্যয় আর পরপদ হচ্ছে বিশেষ্য পদ থাকে এবং এগুলোর অর্থ মিলিয়ে যে অব্যয় পদ প্রাধান্য পায় তাকে বলে অব্যয়ীভাব সমাস। যে সমাসে পূর্বপদে, যে সমাসে পূর্বপদে অব্যয়ীভাব থাকবে, পরপদে বিশেষ্য পদ থাকবে, কিন্তু পরপদে অব্যয় পদই প্রাধান্য পাবে, সেই তাকেই বলা হয় অব্যয়ীভাব সমাস। যেমন জানু থেকে লম্বিত পর্যন্ত, আজানু লম্বিত, জানু থেকে লম্বিত পর্যন্ত, জানু থেকে লম্বিত পর্যন্ত আজানু লম্বিত, আজানু লম্বিত, মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আমরণ, আমরণ। তারপর কুলের সমীপে উপকূল, কুলের সমীপে উপকূল, এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। জানু থেকে লম্বিত, আজানু লম্বিত, মরণ পর্যন্ত, কুলের সমীপে, এগুলো সবই হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে কিছু যে সকল শব্দে সাধারণত আমরা অব্যয়ীভাব সমাস ব্যবহার করি সেই অব্যয়ীভাব সমাসগুলো হচ্ছে সমীপে, নিকটে, সমীপে, নিকটে, বিপসা, বিপসা পর্যন্ত, অভাব, সাদৃশ্য আর ইত্যাদি ইত্যাদি। তাহলে সমীপ মানে নিকটে, কাছাকাছি। উপকূল, উপকণ্ঠ, কুলের সমীপে, কণ্ঠের সমীপে, উপকণ্ঠ, কুলের সমীপে উপকূল। প্রতিদিন, দিন দিন, প্রতিদিন, ক্ষণ ক্ষণ, প্রতিক্ষণ। তারপর পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক, সমুদ্র, তল থেকে উপর পর্যন্ত সমুদ্র, আসমুদ্র, সাদৃশ্য, বনের সাদৃশ্য, হিমাচল ইত্যাদি। তাছাড়াও এই ছয়টা আমরা আলোচনা করলাম, এই ছয়টা আলোচনা করার পরেও আমাদের আরও একটা সমাস আছে, সেটা হচ্ছে নিত্য সমাস। সেই নিত্য সমাসটার মধ্যেও কিছু কিছু উদাহরণ দেওয়া আছে, আমি একটু বলি। গ্রামান্তর, দর্শন মাত্র, গৃহান্তর, আমরা ইত্যাদি। তোমাদেরকে আজকে ছয়টি সমাস পড়ালাম, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো একটু। আর সামনে এসএসসি পরীক্ষা, নাইন টেনের মেয়েরা, তোমরা গ্রামারগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, বইটা খুলে একটু মনোযোগ দিয়ে পড়বে। তোমাদের সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।